নমস্কার আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা সবাই দেখছেন জয়ার রান্নাঘর ডিমের অমলেট রান্না করব ডিমের অমলেট বানিয়ে নেব চারখানা ডিম দিচ্ছি চারখানা কাঁচা লঙ্কা দিচ্ছি একটা গোটা পেঁয়াজ দিচ্ছি আর আদা দিচ্ছি টুকরো টুকরো করে নিচ্ছি ডিমগুলো ভেঙে নিচ্ছি চারটে ডিম আর পেঁয়াজগুলো ছোট করে কুচিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ডিমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি ডিমগুলো মেখে নিতে হবে পেঁয়াজ কুচি দিতে হবে লঙ্কা কুচি দিতে হবে পেঁয়াজ কুচি দিতে হবে আদা কুচি দিতে হবে ডিমের মধ্যে একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্রাই প্যান চাপিয়ে নিতে হবে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিতে হবে ডিমগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে ডিমের অমলেট বানিয়ে নিতে হবে এইভাবে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে রুটির সঙ্গে ভাতের সঙ্গে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন ক্লিক করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আমার রেসিপি আমার রান্না কেমন লাগছে জানাবেন কমেন্ট করে এইভাবে বানিয়ে নিতে হবে ডিমের অমলেট আবার আসবো পরের বারে